দেখছেন আনন্দ সংবাদ সঙ্গে আছি কামাল তোহা হালুয়াঘাটে আঙুলের আচরেই খসে পড়ছে নির্মাণাধীন কোটি টাকার ভবনের প্লাস্টার আর ঢালাই অভিযোগ উঠেছে নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের আর দাবি উঠেছে তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন জয়নাল আবেদিন দেখে বোঝার উপায় নেই যে নিম্নমানের কাজ করা হয়েছে ভবনের দৃশ্যমান বাহিক আবরণ চাকচিক্য রঙে রাঙ্গায়িত কিন্তু ভেতরে করা হয়েছে পুকুর চুরি লোহার জায়গায় নেই লোহা আর ব্যবহার করা হয়েছে অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী ঘটনা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সাত নংসাক ইউনিয়নের পিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিডিবির অর্থায়নে পঁচানব্বই লাখ টাকার ব্যয় নির্মাণ করা হচ্ছে পাঁচ কক্ষ বিশিষ্ট বহুতল ভবন স্থানীয়দের অভিযোগ ঠিকাদার আর সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগ সাজসে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে ভবনটি তৈরি করায় সমাপ্তের আগে খসে পড়ছে বিভিন্ন প্লাস্টার ফাটল দেখা দিয়েছে বিভিন্ন স্থানে ডালাই করছে ডালাই করার পরে যদি গেল যে আট ঘন্টা পরে চলটা চলটা উঠতে মানে এটা বালুর লগে আর সিমেন্টের লোক কিছু সম্পর্ক নাই এই সিঁড়িটা রড ছাড়াই তারা শুক্র শনিবারে বন্ধের দিনে করিয়াছে এটা ব্যক্তিগত করার হেরায় এটার মধ্যে সম্পূর্ণ দুর্নীতি করছে

সংশ্লিষ্ট তদারকী কর্মকর্তা উপসহকারে প্রকৌশলী মাহবুবুল উল করিম চঞ্চল যদি কোনো অনিয়ম থাকে আমি এটা ভিজিট করব প্রয়োজন উপজেলা মহোদয় উপজেলা প্রকৌশলী মহোদয়ের সাথে ভিজিট করে এটার যথাযথ ব্যবস্থা গ্রহণ এদিকে অনিয়ম করায় ব্যবস্থা গ্রহণের একই আশ্বাস দিলেন উপজেলা প্রকৌশলী সেখানে যদি কাজের ত্রুটি থাকে আমি কাজের লোক পাঠাইছি সেখানে যদি ত্রুটি থাকে আমরা তুলে স্পিডিং ঠিক করে দিব মুঠোফোনে জানতে চাইলে ভবনটি নতুন করে সংস্কার করে দেওয়া হবে বলে জানান ঠিকাদার সাইফুল ইসলাম এদিকে অনিয়মের অভিযোগ তদন্ত করে ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয় সচেতন মহলের জনাল আবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক